হিসাবে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ মোটামুটি সকালে সমস্ত ক্লাস আমার কমপ্লিট, সকালের যা যা কাজ থাকে কমপ্লিট। তো এখন আমি যাবো ব্রেকফাস্ট বানাতে, তারপর হবে লাঞ্চ। এখন আমি খাচ্ছি দেখো সমস্ত কাজ সেরে গরম জল। তো চলো তোমাদের আমার বাগানটা দেখিয়ে আসি। বাগান তোমরা দেখেছো, তবুও চলো আরেকবার দেখো। ঠান্ডা কিন্তু ভীষণ আমাদের এখানে, প্রচুর ঠান্ডা। এই শালের চুড়িদার পরেছি, সোয়েটার স্কার্ফ, ভীষণ ঠান্ডা। তো এসো বাগান, যে ফুলগুলো ফুটেছিল তোমাদের দেখালাম, সমস্ত ফুল এখনো ফুটেনি, কুঁড়ি এসেছে। যেমন দেখো এই ডালিয়াতে, এই দেখো ডালিয়াতে কুঁড়ি এসেছে, সবেতেই প্রায় এখন কুঁড়ি এসেছে, ফুলগুলো কুঁড়ি এখনো ফোটেনি। ফুললে আমি অবশ্যই শেয়ার করবো। এটা হোয়াইট রোজ দেখালাম, অনেক রকমের রোজ আছে। এই যে কুঁড়ি এসেছে এই রোজটা, যেটা বোধ হয় রেড, রান্নাঘরে ভাজবো বেগুনি আর আলুর পকোড়া মুড়ি খাওয়ার জন্য। নিয়ে নিয়েছি বেসন, নিলাম নুন, যেহেতু আমার বেগুন আর আলুতে নুন মাখানো নেই, নুনটা একটু নিলাম বেশ পরিমাণ। তারপর নেব একটু সামান্য খাবার সোডা, তারপর নেব সামান্য সামান্য কালো জিরে। এবার এটা অল্প অল্প জল মিশিয়ে মিক্স করে নেব। তো দেখো বেসনের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, কড়াই বসে দিয়েছি, কিছুটা তেল ছিল ওর মধ্যে আরও তেল দিলাম। আমার এখানে বেগুনি আর আলুর বড়া ভাজা কমপ্লিট। আমি এবার মুড়িটা মাখবো। শীতকালে না এভাবে মুড়ি মেখে রোদে বসে খেতে দারুণ লাগে। তো দেখো কি কি নিয়েছি, শশা কুচি, এখানে মটরশুঁটি শীতকালে অ্যাভেলেবল, চানাচুর, ধনে পাতা কুচোনো আর গাজর কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো, ঝুরি ভাজা, বিট নুন, আর এখানে আছে একটু আচার। যেটা এখানে কম আছে সেটা কি বলতো, নারকেল আর কাঁচা ছোলা ভেজানো। তো ওটা এখন আমার বাড়িতে অ্যাভেলেবল নেই, তোমাদের তাহলে তোমরা অবশ্যই এটার সাথে মিক্স করবে। তো চলো আমি এবার মুড়িটা দেখো। প্রথমে দিয়ে দিলাম কুচোনো শশা, তারপর দিয়ে দিলাম গাজর, তারপর দিলাম মটরশুঁটি, ধনে পাতা, ঝালটা যে যার স্বাদ মতো দেবে, যে যেমন ঝাল খাও, কাঁচা লঙ্কা কুচি করা দিলাম, আর দিলাম চানাচুর,
একটু দেব আচার, আচার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো, অসুবিধে নেই। যেহেতু বিট নুন দিয়েছি, এই যে সরি, যেহেতু শসা শসা দিয়েছি, সব কিছু দিয়েছি, তো একটু বিট নুনও দিলাম। আর আমি আলাদা করে তেল দিচ্ছি না, যেহেতু আচারের তেল আছে তোমরা চাইলে তেল দিতে পারো, ঠিক আছে, সর্ষের তেল, বাট আমি এখানে দিচ্ছি না, যেহেতু আচার আচারের তেল আছে দিচ্ছি না। তো এবার আমি এটা মিক্স করব, চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে এটা মিক্স করে নেবে। জায়গাটা আমার ছোট হয়ে গেছিলো, জায়গাটা আমি চেঞ্জ করলাম, একটু বড় জায়গা নিলাম। তারপর দেখো আমি মুড়িটা এভাবে মেখে নিচ্ছি, মেখে দেওয়ার পর না সাথে সাথে খেয়ে নেওয়াই ভালো, কেননা সব কিছু আছে তো একদম নরম হয়ে যাবে মুড়িটা, বেশি দেরি করে খেলে নরম হয়ে যাবে, তো সাথে সাথে খেয়ে নেওয়াই ভালো। হয়ে গেছে মুড়ি মাখা, ওপর থেকে ছড়িয়ে দেব ঝুরি ভাজা। এবার আমি এটা সার্ভ করব। দেখো গরম গরম কফি আর এখানে মুড়ি আমি নিয়ে নিয়েছি তেলে ভাজা। তো আমরা এবার ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চের সময়, কী কী লাঞ্চ বানাবো অবশ্যই দেখাবো। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই। তো দেখো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে দুপুরের লাঞ্চ। লাঞ্চে হচ্ছে আজকে ঢেঁড়স ভাজা, আর হচ্ছে মসুরের ডাল, আর এটা হচ্ছে মেথি শাক। মেথি শাককে ভালো করে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর আলু বেগুন মেথি শাক দিয়ে হবে একটা সবজি, আর ঢেঁড়স ভাজা আর ডাল। তো দেখো আমরা দুপুরের লাঞ্চ সেরে ছাদে চলে এসেছি সূর্য মামার পরশ পেতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।